ইলা আর তনুর অনেক বড় একটা আম বাগান ছিল। সেই বাগানের আমগুলো ছিল অনেক মিষ্টি এবং সুস্বাদু। দুই বোন মিলে সেই বাগানের আম বিক্রি করেই তাদের সংসার চালাতো। আমাদের গাছগুলোতে এবার অনেক আম ধরেছে, তাই না তনু? হ্যাঁ বোন, এই আমগুলো বাজারে বিক্রি করতে পারলে অনেক লাভ হবে আমাদের। চল মাকে দেখাই এই আমগুলো। ইলার তনু তাদের মাকে বাগানে নিয়ে গিয়ে গাছের আমগুলো দেখালো। ভাগ্য ভালো আমাদের এই আম বাগানটা ছিল, নয়তো তোদের বাবা মারা যাওয়ার পর থেকে তোদের দেখাশোনা করা কষ্টকর হয়ে যেত। বাবা নিজ হাতেই আম বাগানটা করেছিল আমাদের জন্য। আজ এই আম বাগানের জন্যই আমরা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছি। এবার চল বাসায় ফেরা যাক, সন্ধে হয়ে এলো। ইলার তনুর পাশের বাড়িতেই উঠল শঙ্করবাবু নামে এক নতুন আম ব্যবসায়ী। শঙ্করবাবু ছিলেন অনেক লোভী একজন মানুষ। বেশি লাভের আশায় তিনি আমে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশাতেন আর পচা আম ভালো আমের মাঝে দিয়ে বিক্রি করে দিতেন। এ মতে এবার আমাদের আম বাগানে আম কেমন ধরেছে রে, ব্যবসায় কেমন লাভ হবে? জি বাবু, এবার আমাদের বাগানে আগের তুলনায় অনেক বেশি আম ধরেছে, অনেক লাভ করতে পারবেন। আচ্ছা বাগানে গিয়ে দেখ আমগুলোর কি অবস্থা, বাজারে যখন আমের চাহিদা বেশি থাকবে তখনই আমগুলো বিক্রি করতে হবে। আমগুলোকে তাড়াতাড়ি পাকানোর জন্য আর সুন্দর দেখানোর জন্য কেমিক্যাল দিতে হবে। হ্যাঁ বাবু, আমি সব ব্যবস্থা নিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। দেখতে দেখতে ইলা আর শঙ্করবাবুদের গাছের আমগুলো বড় হয়ে এলো। বাজারে আমের বেশি চাহিদা থাকার ফলে শঙ্করবাবু তার আমগুলোকে কেমিক্যাল দিয়ে পাকিয়ে বেশি লাভে বিক্রি করতে লাগলো। বোন, বাজারে তো সবাই আম বিক্রি করা শুরু করে দিয়েছে, এখন আমাদের আমগুলো বিক্রি করলে বেশি লাভে বিক্রি করতে পারবো। কিন্তু আমাদের গাছের আমগুলো তো এখনো পাকেইনি, আর কিছুদিন পর যখন পাকা শুরু করবে তখন আমরা আমগুলো বিক্রি করব। কিন্তু তখন তো আমের চাহিদা কমে যাবে। তা কমলে কমুক, বেশি লাভের আশায় ভেজাল আম বিক্রি করব না আমরা। ঠিক আছে বোন, তুই যা চাস তাই হবে। শঙ্করবাবুর বাগানের প্রায় অর্ধেক আম বিক্রি করা শেষ হয়ে গেলে ইলাদের বাগানের আম পাকতে শুরু করলো, তাই তারাও তাদের আমগুলো বাজারে বিক্রি করা শুরু করলো। আজ তো কম আম কেন বিক্রি হয়েছে মতি, আমের মৌসুম তো এখনো শেষ হয়নি। আর বলবেন না শঙ্কর বাবু, ইলাদের বাগানের আমগুলো বাজারে ওঠার পর থেকে সবাই শুধু ওদের আমই খোঁজে। ওদের আম বাজারে নামার পর থেকে শুধু আমাদের না, অন্য আম ব্যবসায়ীদের বেচাকেনাও দোষ পড়েছে। তাই বুঝি ওদের কাছ থেকে এক কেজি আম কিনে নিয়ে আসিস তো, দেখি কি এমন আছে ওদের আমে যে সবাই শুধু ওদের আমি খেতে চায়। ঠিক আছে বাবু, কালই নিয়ে আসব। পরদিন মতি বাজার থেকে ইলা আর তনুদের বাগানে আম কিনে নিয়ে এলো, তারপর সেগুলো শঙ্কর বাবুকে খেতে দিল। আরে এই আমগুলো তো দেখছি ভারী মিষ্টি, এত মজার আম আমি জীবনেই প্রথম খেলাম। জি শঙ্কর বাবু, এবার বুঝেছেন ইলাদের বাগানের আমের এত চাহিদা কেন? বুঝেছি মতি, তুই এক কাজ কর, তুই ইলাদের বাসায় গিয়ে দেখবি ওরা কিভাবে কোন মেডিসিন দিয়ে ওদের আমগুলো কত সুস্বাদু বানায়, তারপর আমাকে এসে সব বলবি। ঠিক আছে শঙ্কর বাবু, আমি আপনাকে সব জানাবো। মতি মিলাদের বাসায় গিয়ে দেখলো তারা মা মেয়ে সবাই মিলে গাছ পাকা আম পাড়ছে। আম সুন্দর করার জন্য বা সংরক্ষণ করার জন্য তারা কোনো প্রকার কেমিক্যালেরও ব্যবহার করছে না। মতি তার মালিক শঙ্কর বাবুকে এ ব্যাপারে জানালো। বলছিস কি এই ভেজালের যুগে এসেও তারা তাদের আমে কোনো প্রকার কেমিক্যাল মেশায় না, তবু তাদের আমগুলো দেখতে এত সুন্দর আর খেতে এত সুস্বাদু। হ্যাঁ বাবু, এই জন্য তাদের আমের স্বাদ আর রং বাজারে অন্য সবার থেকে আলাদা। আচ্ছা তুই আমাদের আমগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যা, আমি দেখছি কি করা যায়। সেদিনের মতো আজও শঙ্করবাবুর আম বাজারে কম বিক্রি হলো। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য শঙ্করবাবু মনে মনে এক ফন্দি আঁটল।
শোন মতি, ইলারা তাদের বাগানের আমগুলো তোলে ঝুড়িতে রেখে দেওয়ার পর তুই চুপি চুপি ওদের আমের ঝুড়িটা নিয়ে সেই জায়গায় আমাদের আমের ঝুড়িটা রেখে আসবি। অনেক সাবধানে এই কাজ করবি, যেন কেউ টের না পায়। কিন্তু এভাবে ওদের আম চুরি করা কি ঠিক হবে? ঠিক না বেঠিক সেটা আমি বুঝবো, তোকে যা করতে বলেছি তুই তাই কর। আমরা তো ওদেরকে একদম খালি হাতে রেখে দিব না, আমাদের আমগুলো তো ওদেরকে দিচ্ছি। আপনি যা চান তাই হবে তাহলে। শঙ্করবাবুর কথা মতো মতি ইলাদের আমগুলো চুরি করে সে জায়গায় শঙ্করবাবুর আমগুলো রেখে আসে। তারপর চুরি করা আমগুলোকে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। তনু, আজ তোমাদের আমের স্বাদ কেমন যেন লাগছে, বাজারে সাধারণ 5-10টা আমের মতোই। হ্যাঁ তাই তো, তবে কি তনু, তোমরাও অন্যদের মতো আমি কেমিক্যাল দেওয়া শুরু করলে? নয়তো হঠাৎ স্বাদের এত পরিবর্তন হলো কিভাবে? কই না তো, আমরা সব সময় যেমন সাধারণভাবে আমগুলো রক্ষণাবেক্ষণ করি সেভাবেই তো রাখছি। নিয়ে যান আম, ভালো তাজা তাজা আম আছে, নিয়ে যান। চলো তো ওদের আমটা খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ চলো। ভাই 1 কেজি আম দিন তো, আগে খেয়ে দেখি কেমন। এই যে ভাই নিন, একবার খেয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। সত্যি তো আমগুলো অনেক মজার। ভাই আমাকে আরো 2 কেজি আম দিন, বাসার সবার জন্য নিয়ে যাব। আমাকেও দিন 3 কেজি। সেদিন মতি অনেক দ্রুত তার সবগুলো আম বিক্রি করে ফেলল, কিন্তু তনু তেমন একটা আম বিক্রি করতে না পেরে বাসায় ফিরে এলো। ঝুড়িতে আম দেখে ইলা তনুকে জিজ্ঞাসা করল, কি রে আজ তো দেরি করে বাড়ি ফিরলি যে, আর ঝুড়িতে থাকা আমগুলো কি বিক্রি করতে পারিসনি? না আপু, শঙ্করবাবুর আমগুলো নাকি আমাদের আমের চাইতেও ভালো, তাই সবাই ওই আমই কিনছে। আচ্ছা থাক, একদিন 2 দিন একটু ভালো খারাপ হতেই পারে, তুই মন খারাপ করিস না। মতি খুশি মনে আম বিক্রির টাকাগুলো নিয়ে শঙ্করবাবুর কাছে গেল। আজ এত তাড়াতাড়ি চলে এলি, আর তোর মুখেও হাসি, ব্যাপার কি রে, আমার প্ল্যান কাজ করেছে নাকি? জি বাবু, ইলাদের আমগুলো বাজারে নিয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যেই সব আম বিক্রি করা শেষ। বলেছিলাম না কালকে ওদের আমগুলো চুরি করবি, তারপর ওগুলো বাজারে নিয়ে দ্বিগুণ দামে বিক্রি করবি, তাহলে আমাদের ডাবল লাভ হবে। ঠিক আছে শঙ্কর বাবু। পরের দিনও মতি ইলাদের আম চুরি করে বাজারে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করলো, কিন্তু তনু তার আমে অত লাভ করতে পারলো না। একজন ক্রেতা তনুকে মতির একটা আম এনে দিয়ে বলল, এই নাও মতির আমগুলো খেয়ে দেখো কত মিষ্টি, তোমাদের আগের আমগুলোর মতোই। তাই তো, এই আমের স্বাদ তো পুরো আমাদের বাগানের আমের মতো। তবে কি মতি আমাদের গাছের আম চুরি করছে? তনু মতির উপর সন্দেহ করা শুরু করল। পরদিন সে গাছ থেকে আম পেড়ে আমের ঝুড়িটা বাইরে রেখে লুকিয়ে পড়ল। ঠিক তখনই মতি ঝুড়িটা বদল করতে এসে তনুর কাছে হাতে নাতে ধরা পড়ল। তুমি তাহলে আমাদের আমগুলো চুরি করে বাজারে বিক্রি করছিলে? আমি আসলে শঙ্কর বাবুর কথাই এই কাজ করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। কোথায় তোমার শঙ্কর বাবু, আমাকে আর আমার বোন ইলাকে তার কাছে নিয়ে চলো। মতি তনু আর ইলাকে নিয়ে শঙ্কর বাবুর কাছে গেল। শঙ্কর বাবু তাদেরকে একসাথে দেখে বুঝতে পারলেন যে মতি তাদের কাছে ধরা পড়েছে। তোমরা মতিকে ছেড়ে দাও, আমার কথাতে ও এই কাজ করেছে, আর তোমরা আমাদের আমচুরি ব্যাপারে কাউকে কিছু বলো না, নয়তো আমার ব্যবসায় দোষ নামবে। ঠিক আছে, আমরা কাউকে কিছু বলবো না, তবে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি আছি। আপনাকে কথা দিতে হবে যে আজ থেকে আপনি আমে আর কোনো ধরনের কেমিক্যাল মেশাবেন না, তবেই আমরা মতিকে ছেড়ে দিব, আর আমচুরির ব্যাপারটা গোপন রাখবো। ঠিক আছে, আমি কথা দিলাম, এবার তোমরা মতিকে ছেড়ে দাও। ইলা আর তনু মতিকে ছেড়ে দিল।
এরপর থেকে শঙ্করবাবু সৎভাবে আমের ব্যবসা শুরু করলো।